নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে একটি ভবনের পাইলিং এর কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা কয়েক ফুট উপরে উঠে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আদমজি ইপিজেডের ভেতরে বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ফ্যাশন সিটি কারখানার পাশে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল 10টার দিকে পাইলিংয়ের কাজ করার সময় সেখানে হঠাৎ করে মাটির নিচ থেকে গ্যাসের পাইপলাইনে ফেটে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত উপরে উঠে যায়। এ সময় ইপিজেডের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে অনেকে আতঙ্কিত হয়ে ইপিজেড এলাকা থেকে বেরিয়ে যান। খবর পেয়ে সেখানে গণমাধ্যম কর্মীরা গেলে তাদের মূল ফটকের ভেতরে প্রবেশ করতে দেননি ইপিজেডের নিরাপত্তা কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরিফিন প্রথম আলোকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মণ্ডলপাড়া, নারায়ণগঞ্জ সহ 8টি ইউনিট কাজ করছে। তিতাস গ্যাস লাইনের আগুন হওয়ায় আগুনের শিখা দ্রুত উপরের দিকে উঠতে শুরু করেছিল। এ কারণে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে শিল্প পুলিশ 4-এর পরিদর্শক বশির আহমেদ বলেন, ইপিজেডের ভেতরে নতুন নির্মাণাধীন ভবনের ফাইলিংয়ের কাজ করার সময় আগুন লাগে, তবে যেখানে আগুন লেগেছে সেখান থেকে ইপিজেডের কারখানাগুলো অনেক দূরে রয়েছে, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন, তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন, সেখানে নিরাপত্তায় পুলিশ সদস্যরা রয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ধারণা করা হচ্ছে যে এটা আসলে কাজের গাফিলতি কিংবা কোনো দুর্ঘটনার জন্য তিতাস গ্যাসের পাইপ ফেটে গেলো কিনা কিংবা কোনো কিছুর কারণে ফেটে গেলো কিনা সেটা হয়তো তখন পর্যবেক্ষণ